আর ভালো লাগছে না রে, সত্যি কথা বলছি। বাড়িটা না পুরো নরম বাড়িটা আমার, আবার যাবো বাড়িতে, এখন আবার সেই যেই কাজ সেই শুরু করবে, আবার আবার শুরু করবে ভাই, আবার শুরু করবে না, আবার ভালো লাগছে না, বাবাকে ফোন করবে, আবার চলে এলাম আবার সেই বাড়ি ভাই, সেই বাড়ি। মা ওমা মা মা ওমা আসছি, কলিং বেলটাও ঠিক করা হচ্ছে না, কলিং বেলটা বন্ধ আছে না। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আর ভালো লাগছে না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন চাবিটা মা? চাবিটা তো এখনো পর্যন্ত চিনতেও পারলাম না। এই যে এই চাবিটা, না না এটা নয়, এটা নয়, এটা নয় ভাই। হ্যাঁ এটাই এটাই। আর না রে ভাই আমার কথাটা শুন, দেখে দেখ দাঁড়ান তোকে দেখাচ্ছি, এ দেখে দেখ এই চাবিটা, এই চাবিটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া, তো ঢোকেও না, এই তো খুলে গেছে বাবা, খোল খোল খোল। আমি বাজারে গেছিলাম তখন দিয়ে রেখেছিলাম। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে করে ঢোক। কত দেরি হয়ে গেল, আজকে তো অনেকক্ষণ পড়ে আছে রে। হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণই পড়ে। তুই এখনো চুল কাটিসনি মা? আজকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার তো এবার কত বাহানা দিবি, নাটক শুরু হয়ে গেল। তুমি আজকে, আমি গেছিলাম চুল কাটতে, আমি গেছিলাম না চুল কাটতে, আমি আজকে সত্যি আজকে সেলুন খোলা ছিল না। চুপ করো, তুমি ওর সব সময় সাপোর্টার, তুমি চুপ করো, তোমরা একটা কথা শুনছো না। আমি কিন্তু বাবাকে আজকেই ফোন করব, কালকের মধ্যে চুল না কাটলে খুব বড় ঝামেলা আমি কিন্তু করব। যাও ঘরে যাও, খাবার নিয়ে যাও। ঠিক আছে আমি আজকের মধ্যে কাটে নেব মা। যাও ঘরে যাও, ঠিক আছে মা, আপনি দাও আমি খাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে চল ভাই গিয়ে একটু বসি, আর ভালো লাগছে না ভাই। দেখেছিস গিটারটা প্রতিদিনের মতো দেখেছিস এখানে ফেলে রাখে এরকম ভাবে, গিটারটা এরকম ভাবে ভালো লাগে বলতো? জাস্ট এরকম ভাবে প্রতিদিন প্রতিদিন একই না ভাই, ভালো লাগে কি বলছিস? এগুলো ঠিক না, কি অবস্থা করে আছে। কষ্ট করে কাজ করছে তোমাদেরকে বড় করার জন্য, আর তুমি একবার গিটার নিয়ে রাহুলে বড় হবে? আমি তো কোন বছরে ভালো র‍্যাঙ্ক দেখতে পাচ্ছি না, এত কষ্ট করে আমরা দুজন ছেলে মেয়ে ছেলে দুটোকে মানুষ করবো বলছি, আর ছেলে দুটো দিনের পর দিন মানুষের বাচ্চা হওয়ার বদলে জানোয়ারের বাচ্চা হয়ে উঠছে। আমি পাগল না হয়ে যাই তোদের দুজনের জন্য? কেন রে আমার কথা শুনতে তোদের কি ভালো লাগে না? তোরা বলতো তোদের প্রবলেমটা কি, বল আমাকে কি করলাম বলো মা? আমরা একটু পাশের বাড়ির দেখা সবাই পড়াশুনো করছে, তোদের দুই ভাইয়ের কাছে মানে কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি, লোকে বলছে পড়াশুনো করছে না, তোমার ছেলে দুটো সারাদিন কি করছে? উদ্ধার কর, 10 টাকা ইনকাম করা কি জিনিস তোমরা তো জানো না, যেদিন জানবে সেদিনকে আর এরকম করবে না। আচ্ছা আচ্ছা আর একটা কথা, পাশের বাড়ি কাকমা বলছিল কি সব ভিডিও ছাড়ছিস? আমার ছেলেদের থেকে জানতে পারছি না, কি আশ্চর্য! আমি বাবাকে ফোন করবো, বাবা খুব রেগে আছে, তোমরা কথা বলে নেবে, আমি এসবই আর নেই, আমি আর পারছি না, আমি জানি না, বাবার সাথে কথা বলে নেবে, আমি জানি না। ভাই কালকে
কি পরীক্ষা দেবো ভাই, রাত্রি 2 বাজতে হবে। তোর কালকে অঙ্ক পরীক্ষা না ভাই, কিছুই জানি না ভাই। ভাই স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র আমাকে দিয়ে দেবো, আজকে যা তা বলে দিয়েছি ভাই, কি করবো ভাই বুঝতেই পারছি না ভাই, কি এক্সাম দেবো। আমি তো পেছনে দাঁড়িয়ে আছি, আমি দেখছি মা উঠছে কিনা। তুই যাবি না তো? না 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 ভাই, তুই চল। ওই দে ওই দে, ওখানে রাখা আছে, ওই দেখি। দিল কো তুমসে প্যার হুয়া পহলি বার হুয়া তুমসে প্যার হুয়া মেরি আশিক ইয়ার হুয়া পহলি বার হুয়া তুমসে প্যার হুয়া। হ্যাঁ হ্যাঁ ভাই, কাজ ভাই চাইয়ে নমস্কার। এ মধ্যবিত্ত দ্য ড্রিম অফ টু ব্রাদার, যদি পার্ট ওয়ানটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে জানাবেন। আর যখন সাবস্ক্রাইবটা করবেন তখন বেল আইকনটা অবভিয়াসলি অন করে রাখবেন, কারণ বেল আইকনটা যদি অন না করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে না। তো কাজেই পার্ট ওয়ানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তারপর আমরা পার্ট টুটা আনবো এবং আপনাদের সাপোর্ট পেলে আরও আরও নতুন নতুন ভিডিও আমরা করতে পারবো। জাস্ট আপনাদের একটু সাপোর্টের দরকার আর কিচ্ছু না। আর এটা ছিল পার্ট ওয়ান, কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু অবভিয়াসলি জানাতে কিন্তু ভুলবেন না, আপনাদের কমেন্টটা খুব জরুরি, খুব জরুরি। এবং লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন যে ভিডিওর কোথায় ভুল হয়েছে না হয়েছে, কোথায় আমরা ইম্প্রুভ করতে পারবো ভিডিওটাকে। আর সেকেন্ড থিং, এটা ছিল আমাদের পার্ট ওয়ান, জানাবেন পার্ট ওয়ানটা কেমন লেগেছে। পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে, কামিং সুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালো থাকবেন।